সারা দুনিয়ার খবর রাখেন, এই মুহূর্তে বিশ্বে অর্থনীতির কি অবস্থা, কোন দেশ আমেরিকা সহ ইউরোপ আমেরিকা আমাদের প্রতিবেশীরা কে অত ভালো আছে, কে অত স্বাচ্ছন্দ্যে আছে? আমরা তুলনামূলকভাবে অনেক ভালো আছি। এই বাজেট হচ্ছে সংকটে ঘুরে দাঁড়ানোর বাজেট। আমি এক কথায় বলব, এটি একটি জনবান্ধব বাজেট, আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যে স্মার্ট বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা অভিমুখে যাত্রা, সেই অভিযাত্রার প্রথম সোপান আমরা অতিক্রম করছি। দ্রব্যমূল্যের কথা যদি বলেন, দ্রব্যমূল্য এখন বেশ কিছু ক্ষেত্রে কমতে শুরু করেছে। আমরা আশা করছি বাজেটটা এমনভাবে করা হয়েছে যে মানুষের কষ্টটা লাঘব হবে, দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে। জনবান্ধব এজন্যই বলেছি যে এটা মানুষের কথা, সাধারণ মানুষের কথা মাথায় রেখে এ বাজেটটা প্রণীত হয়েছে।